نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله مولانا العظيم আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরা যে তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উত্তম আদর্শ। আমি প্রথমেই আমার প্রথম আলোচনার যে দৃষ্টি আমি চিন্তা করেছিলাম সেখান থেকে আমি সরে আসছি, এই জন্য একটু সময় লাগছে। আপনারা জানেন ট্রেন যখন তার লেন চেঞ্জ করে একটু গতি কমাতে হয়, বিভিন্ন প্রসেসিং আছে। আমি শানের সালাত জানতাম না, হঠাৎ করে নিচের দিকে চেয়ে দেখি শানের সালাত সম্মেলন। যাই হোক, যেটা বলছিলাম যে আল্লাহ পাক কি করেছেন, মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আর এই মানুষের জন্য শ্রেষ্ঠ আদর্শ দিয়েছেন, তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। এই জন্য আমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ, আমাদের জন্য শ্রেষ্ঠ অনুসরণীয় বিষয়গুলো রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে। আর আমাদের কাজ হচ্ছে রাসূলুল্লাহর অনুসরণ। আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি বলুন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহর অনুসরণের মধ্যে রয়েছে আমাদের জন্য আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর অনুসরণের মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এখন আমরা রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। এখন একটা বিষয়ে প্রায় দেখা যায় একটা বিভ্রান্তি, রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে ভালোবাসা লাগবে না, এমন কথা বাজারে দেখা যায়, অনেক বক্তাও বলেন অনেক সময়। এগুলা বিভ্রান্তিকর, এগুলা উদ্দেশ্যমূলক, এবং এগুলোর মধ্যে রয়েছে অনেক কুউদ্দেশ্য, ভালো কোনো উদ্দেশ্য নেই। কারণ আপনি যাকে অনুসরণ করবেন তাকে ভালোবাসবেন, অথচ রাসূলুল্লাহর ভালোবাসা হচ্ছে ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফে আছে, মুত্তাফাকুন আলাইহি হাদিস। তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা সন্তান সন্ততি সকল মানুষের থেকে অধিক প্রিয় না হই। এজন্য রাসূলুল্লাহর ভালোবাসা এটা দালিলিক বিষয়, এটা দলিলের বাইরে কোনো বিষয় নয়। আর যদি এটা দালিলিক বিষয় নাও হতো, তারপরে রাসূলুল্লাহর ভালোবাসার প্রয়োজন হতো, কারণ মানুষ যাকে অনুসরণ করবে তাকে ভালোবাসতে হয়। এমন কি আমরা দেখি দুনিয়ায় কি হয়, দুনিয়ায় মানুষেরা দুনিয়ার বিভিন্ন মানুষকে নিজেদের জন্য মডেল বানিয়ে নেয়, যাদেরকে মডেল বানিয়ে নেয় তাদের প্রতি ভালোবাসা সৃষ্টি হয় এবং তাদেরকে অনুসরণ করে। সিনেমার নায়কদেরকে মানুষ ভালোবাসতে শুরু করে দেয়, তাদের মতো করে চুলের কাটিং দিয়ে তাদের মতো করে কথা বলার চেষ্টা করে। এমন কি আমরা দেখি বিভিন্ন খেলার যারা খেলোয়াড় আছে তাদেরকে মানুষেরা এত বেশি ভালোবাসে, তাদের মতো করে নিজের চুল কেটে নেয়, তাদের ভঙ্গি করে কথা বলতে চায়, তাদের মতো করে নিজের লাইফস্টাইলকে সাজাতে চায়। কেন? এটা ভালোবাসার জন্য। আর যাকে অনুসরণ করতেই হবে, মুমিনের জন্য অন্য কোনো আদর্শ থাকতে পারে না, মুমিনের জন্য অন্য কোনো মডেল থাকতে পারে না, মুমিনের জন্য অন্য কেউই মুমিনের চোখে নায়ক হতে পারেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাকি রেখে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে যারা নিজেদের জীবনকে সাজিয়েছেন তাদেরকে আমরা অনুসরণ করতে পারি, কারণ তাদের অনুসরণ প্রকারান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। এই জন্য রাসূলুল্লাহকে আমরা অনুসরণ করতে হবে, তখন কি হবে, আল্লাহ পাকের ভালোবাসা লাভ করা যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা অনুসরণ করব, তার প্রথম ধাপ হচ্ছে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে, রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। কারণ রাসূলুল্লাহকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। এই জন্য ঈমানকে আমরা প্রথমে পাকাপোক্ত করতে হবে, আল্লাহ রাসূলের প্রতি সেই ভালোবাসা রাখতে হবে যেই ভালোবাসা ছিল সাহাবায়ে কেরামের।
সাহাবায়ে কেরামের রাসূলের প্রতি ভালোবাসা কেমন ছিল? হুযায়ফা ইবনে ইয়ামান নামক একজন সাহাবী ছিলেন, যিনি রাসূলের অনেক ভেদ জানতেন। এমনকি রাসূলের ইন্তেকালের পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে জিজ্ঞেস করেছিলেন যে হে হুযায়ফা ইবনে ইয়ামান, আল্লাহর কসম করে বলছি, আপনি আমাকে বলুন আপনার কাছে রাসূলুল্লাহ মুনাফিকদের লিস্ট দিয়েছেন, এখানে আমার নাম আছে কিনা। সুবহানাল্লাহ, দেখুন সাহাবায়ে কেরামের কি অবস্থা। উমর রাদিয়াল্লাহুর মতো মানুষ যার কি হতো, যার কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে উদ্ধৃত করেছেন, উমর রাদিয়াল্লাহু বলেছেন একই কথা কোরআনে কারীমের মধ্যে এসেছে, এমনও আছে। এবং উমর ফারুক, তিনি হচ্ছেন সত্য মিথ্যার পার্থক্যকারী। সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখুন নিজের ব্যাপারে তিনি ভয় পাচ্ছিলেন যে রাসূলুল্লাহর উপস্থিতিতে রাসূলুল্লাহর সামনে হয়তো আমার ঈমান ঠিক ছিল, কিন্তু এমনও হতে পারে পরবর্তী জীবনে আমার মধ্যে কোনো পদস্খলন ঘটে যায় কিনা, এই ভয়ে তিনি হুযায়ফা ইবনে ইয়ামান কেমন প্রশ্ন করেছেন। যাই হোক, আমাদের আলোচনার বিষয় ভিন্ন। সেই হুযায়ফা ইবনে ইয়ামান গিয়েছিলেন কিসরার রাজদরবারে। কিসরা অর্থাৎ পারস্যের সম্রাটদের উপাধি হচ্ছে কিসরা। তো উমর রাদিয়াল্লাহু তাআলার শাসনকালে যে কিসরা ছিল, অর্থাৎ যে পারস্যের রাজা ছিল, তার দরবারে গিয়েছেন হুযায়ফা ইবনে ইয়ামান এবং আরেকজন সাহাবী। তারা গিয়েছেন বলতে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন পারস্য আক্রমণ করতে চাইলেন, তখন কিসরা মুসলমানদের সাথে আলোচনা করার জন্য তাদেরকে আহ্বান করলো এবং গেলেন হুযায়ফা ইবনে ইয়ামান এবং আরেকজন সাহাবী এবং আরো হয়তো অনেকে ছিলেন প্রতিনিধিদলের মধ্যে। তারা যখন গেলেন, তাদেরকে প্রথমে গেটেই তাদেরকে আটকে দেয়া হলো, সেখানে কাহিনী লম্বা। তারপরে যখন তারা ভিতরে প্রবেশ করলেন, খেতে বসলেন, তখন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলার হাত থেকে খাবারের কিছু টুকরা পড়ে গেল, তিনি তা উঠিয়ে নিলেন। তখন কেউ একজন পাশ থেকে বলল যে রাজদরবারে এমন আচরণ এটা শোভা পায় না, এমন করো না, এটা অভদ্রতা। তখন হুযায়ফা ইবনে ইয়ামান বলছেন, আতরুকু সুন্নতে হাবিবি সুন্নতে হাবিবি লিহাউলাইল মাকাই, আমি কি এই নির্বুদের জন্য আমার আমার প্রেমাস্পদের সুন্নতকে আমি ছেড়ে দিব? সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন কিনা, এটা ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা এবং সাহাবায়ে কেরামের অনুসরণ, যে তারা কিসরার রাজদরবার কোনো রাজদরবারকে তারা তুয়াক্কা করেননি, রাসূলুল্লাহর ভালোবাসা এবং রাসূলুল্লাহর অনুসরণের বহিঃপ্রকাশ ঘটাতে তারা কোনো রাজদরবারকে তারা তুয়াক্কা করেননি। তো এমন ভালোবাসা যদি আমাদের অন্তরের মধ্যে আমরা নিয়ে আসতে পারি আর সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি আমাদের জীবনকে সাজাতে পারি, তবে আমরা আল্লাহর ভালোবাসা লাভ করতে পারবো, আমাদের জন্য সহজ হয়ে যাবে।